বুঝলাম না, কিচ্ছু নাই। কেমন একটা শব্দ আসতেছে, কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে সাপ দেখি, আরে এটা দেখি সোনার কলস। আল্লাহ, ভয় পাইস না, এইটা তোর জন্য আল্লাহর নিয়ামত, আর এটা তুই পাইছ। কি? এটা আমি পাইছি, কিন্তু সাপ, এটার উপরে যে একটা সাপ। সাপটা কোনো ক্ষতি করবে না, এই সাপটা এই কলসটাকে পাহারা দেয়। কালকে তুই দুই রাকাত নফল নামাজ পড়ে এখানে আবার আসবি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুই আর ঠিক হইলি না, আবার আমাদের সামনে দিয়ে গেলি। ও, শুরু হয়ে গেছে আবার কাহিনী। ঘরে আসলে দেখি শুধু নামাজ নিয়ে থাকস, বড় হইছস, কোনো চিন্তা ভাবনা নাই। বাপের ব্যবসা যদি ধরবি একটু দেখবি, তা না, শুধু নামাজ নিয়ে থাকস। দেখ মনে তোর নামাজকে তোর খাওয়ান দেয় কিনা। থাক তুই তোর নামাজ নিয়া। কি, তুই নামাজ নিয়ে থাকবি, ব্যবসা বাণিজ্য দেখবি না? দেখুন তো তোর আল্লাহ তোর নামাজ তোরে খাওয়ান দেয় কিনা। এ ভাই, ওরে আজকে কোনো খাওয়ান টন দিবি না। এ ভাই চল, মালগুলা ডেলিভারি দিতে হবে। আর তোর যাতে আজকে বাসায় এসে না দেখি। তোরা আমার ছোট ভাই, তোকে আমি কেমনে বোঝাই, নামাজ ছাড়া ওই দুনিয়াতে কোনো দাম নাই। আর এ অবৈধ ব্যবসাতে আমি কোনোভাবে জড়াইতে পারবো না। থাক, কপালে যাই আছে, আজকে দরকার হইলে কিছু খামো না, আমার দুই চোখ যেদিক যেদিক জামুগা। আমার সাথে কেউ থাকুক না থাকুক, আল্লাহ পাক আছে। হে আল্লাহ, তুমি আমাদের দেখো, তুমি আমাদের সকল ব্যবস্থা করে দিও। আরে ভাইরা, তোরা বুঝলি না, অনেক খিদে লাগছে, আর যে রোদ, এই যে এখানে একটু ছায়া আছে, তো জিরে এলো, গলাটাও শুকিয়ে গেছে। বুঝলাম না, এখানে কিচ্ছু নাই, তারপরেও কিসের একটা শব্দ আসতেছে। আল্লাহ, এটা কি সাপ দেখি, আবার স্বর্ণের কলস। আল্লাহ রে, ভয় পাইস না, এইটা তোর জন্য আল্লাহর নিয়ামত, আর এটা তুই পাইছ। কি, কিন্তু সাপ, এটার উপরে যে সাপ। সাপটা কোনো ক্ষতি করবে না, এই সাপটা এই কলসটাকে পাহারা দেয়। কালকে তুই দুই রাকাত কবর নামাজ পড়ে এখানে আবার আসবি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুমি আমার এটা কি দেখাইলা। হে আল্লাহ, আমি এটা কি দেখলাম, সত্যি আমি বিশ্বাস করতে পারতেছি না। সত্যি কি তুমি আমারে এত বড় নেমত দিলা? আল্লাহ, আমি দুই রাকাত নামাজ পড়ছি। হে আল্লাহ, তুমি অনেক মহান। আল্লাহ আল্লাহ, তুমি সব কিছুর মালিক। আল্লাহুম আমিন। এটা কি, আমি এটা কি দেখতেছি? হক মাওলা, তুই ভয় পাইস না, এটা তোর জন্য আল্লাহর নিয়ামত, তুই যা দেখছস যা শুনছস সবই সত্য। তবে সাবধান। কি, এটা সত্যি স্বর্ণের কলস? আপনি কি সত্যি কথা বলতেছেন? এটা কি সত্যি আল্লাহর তরফ থেকে আমার জন্য নেয়ামত? হ্যাঁ, এটা তুই পাবি, তবে কিছু শর্ত আছে। এটার ভিতরে যেই নেয়ামতই থাকুক, ওটার সমান ভাগে দুই ভাগ করবি। এক ভাগ তুই নিবি, আর এক ভাগ সমান ভাগে দুই ভাগ করে এক ভাগ মসজিদে আর এক ভাগ গরিব দুঃখীদের মাঝে দান করে দিবি। তবে মনে রাখবি, যদি বাঘে একটু পরিমাণ এদিক সেদিক হয়, তাহলে কিন্তু বড় বিপদ, সব শেষ হয়ে যাবে। আমি জানি তোর মনে অনেক ভয়, তুমি যদি চাস তাহলে তোরই মতো একজনকে নিয়ে এই নিয়ামটি আনতে যেতে পারবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমার মতো কাউরে নিয়ে এই নামটা নিয়ে আসবো। আমি আপনার একটু ধরতে চাই। আরে
কই গেল? উনি কই গেল? আমি তো খুঁজে পাইতেছি না। শুন দোস্ত, তুই তো সব কিছু জানোস, তারপর আমি তোরে বুঝায় কই, এটার ভিতরে যাই থাক, এটা সমান দুই ভাগে ভাগ করতে হইব, একটা ভাগ তোর আর আমার, আর একটা ভাগের অর্ধেক হচ্ছে মসজিদের আর অর্ধেক হচ্ছে গরিব দুঃখীদের। খবরদার, একটা কথা বারবার বলা দিছে, ভাগে কিন্তু কম বেশ হইলে বিপদ, এটা কিন্তু মনে রাখা লাগবো, পরে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবো, তুই কিন্তু এটা মাথা রাখিস, আর তোর প্রতি আমার অনেক বিশ্বাস আছে। আরে বন্ধু, সারা জীবন তো মানুষের মুখে মুখে শুনছি, আর আজকে তো নিজ চোখে দেখতেছি। বন্ধু তুই টেনশন করিস না, তুই তো আমার ভালো করেই চিনিস, আমি অনেক সৎ, আর যদি সৎই না হইতাম তাহলে এই যে গুপ্তধন এটা তোর ভাগ্যে আছে, তোর সততার কারণে তুই যে পাইতাছোস এটা তো আর আমার কইতি না। আমার প্রতি বিশ্বাস রাখ, আল্লাহর রহমতে আমি বিশ্বাসের বরখেলাপ করবো না। চল বন্ধু। কই বন্ধু, দেখতেছি না তো। আরে আর একটু সামনে আয়। এই যে দোস্ত দেখ, স্বর্ণের কলস। আল্লাহ বন্ধু, তুই যে আমার এতদিন ধরে কইতাছোস আমি একটু বিশ্বাস করি নাই, সারা জীবন খালি মানুষের মুখে মুখে শুনছি। সত্যি বন্ধু, আল্লাহর নিয়ামত যে সৎ মানুষের জন্য এখনো দুনিয়াতে আছে এটা আবারও প্রমাণ হয়ে গেল, কারণ আজকে যে আমি নিজ চোখে দেখতেছি বন্ধু। ওকে তাহলে আমার কথা বিশ্বাস করে না। আর শোন বন্ধু, স্বর্ণের কলসটার উপর তো আমি একটা সাপ দেখতেছি, এটারে কিভাবে আন? তুই তো সাপের অনেক ভয় পাস, এক কাজ কর, আমি যে স্বর্ণের কলসটা নিয়ে আসি, আমার তো মনে কর সাহস আছে, তুই তো জানোসি। আচ্ছা ঠিক আছে, তবে সব মনে আছে তো? আরে হ্যাঁ বন্ধু, সব মনে আছে। আচ্ছা যা, আল্লাহর নাম নিয়া। বন্ধু তুই তো বোকা, তোরে তো কইছি আমি ভাগ দিমু, তোরে তো আমি ভাগ দিমু না, বেশি অর্ধেক আমি রাইখা দিমু, তুই আলাপও পাবি না। আরে এটা কি হলো? কিরে আমার কলস কই? হে আল্লাহ, তুমি আমার এত বড় নামের মধ্যে আমার নিয়ে গেলা, আমার স্বর্ণের কলসটাই নিয়ে গেলা। এই কলসটা তুই দুইটা কারণে পাস নাই, প্রথম কারণ বন্ধুর মনের ভিতর লোক লালসা সৃষ্টি হয়েছে, দ্বিতীয় কারণ তোর ফ্যামিলিতে অবৈধ ব্যবসা চলে। তবে হ্যাঁ, এই কলসটা তোরই, তুই না পেলেও তোর বংশের কেউ একদিন এই কলসটা পাবে। ছি 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 ছি, আমি কারে বিশ্বাস করছি, তারে তো লোভ, কতটা আপন ভাইবা, আমি তোরে কথাটা বলছিলাম, আর তোর মনের ভিতরে এত লোভ ছিল, তুই এত জঘন্য। এতদিন ভাবতাম আমার ভাইগুলা খারাপ, তোরে আমি কত আপন মনে করছিলাম, আর আমি দেখি তুই আমার ভাইগত্তেও বেশি খারাপ। ঠিক, তুই কোনোদিনও আমার কাছে আসবি না, দেখলেন তো আমরা কতটা লোভী, আর আমাদের এই লোভের কারণে আল্লাহ পাকের প্রত্যেকটা নেয়ামতের থেকে আমরা এইভাবে বঞ্চিত হয়ে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমাদের সাথে থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।